আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। দেখুন, আজকে পরোটা ভাজি করলাম। তো আমি একটা সিম্পলভাবে, একটা সোজাভাবে মানে করোটা ভাজি করি। দেখুন, আমি ছোট ছোট করে করোটা কেটে নিয়েছি। এখানে অনেক বড় করোলা, একটা এখানে একটা করোলা আনাম লম্বা। এই লম্বা করোলাটাকে আমি কাটছি দুই পিস করে, মানে স্লাইস করে কাটছি। এখন দেখুন, এখানে একটা আলু দিছি, আলুটাও চিকন করে কাটছি, তারপরে পেঁয়াজটা। এখন আমি তাওয়াটা বসিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজবো, হালকা ভেজে তারপর করোলাটা সব আলু আর করোলাটা দিয়ে দেবো। তারপরে মনে করেন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলু আর করলাটা দিয়ে দিলাম, কারণ আমি করলাও ভাজবো আলুও ভাজবো। তো মানে তেলের মধ্যে ভাজতে ভাজতে এক সময় দেখা যায়, পেঁয়াজটা যদি আগে ভেজে ফেলি তাহলে করলা আলুটাও পেঁয়াজটা পুড়ে যায়। এই জন্য পেঁয়াজটা একটু কাঁচা থাকতে আলুটা বা করলাটা দিয়ে দিলে মানে সবগুলো একসাথে ভাজা হয়ে যায়, তো কোনোটাই কাঁচা থাকে না। এর জন্য আমি পেঁয়াজটা পুরোপুরি না ভেজে তো সব একসাথে এখন ভাজবো। এখন আমি তেলের সাথে ভালো করে লবণ দিয়ে মিক্স করে তো নেড়ে চেড়ে এখন একটু ঢেকে, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার দিব। তো এটা ধনিয়া পাতা আমি চলে আবার তরকারি দিছি, মাছের তরকারি, আলু টমেটো ক্যাপসিকাম দিয়ে মাছ। এটা তো একবার দেখাইছি, তো আজকে আবার খাইতেছি, এই জন্য আজকে দেখালাম না। তো এটা রান্না করতেছি। তো এক চুলায় তরকারি, তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে, সবাই বলবেন। আর এখানে করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আর একটু ঢেকে নাড়াচাড়া দিয়ে তারপর একটু ভাজা ভাজা করবো। তো মানে করলাটা একটু ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে, তাহলে মানে একটু কাঁচা কাঁচা থাকলে গ্যাসের গ্যাসের করে একটু ভালো লাগে না খাইতে। মানে একটু তেল বেশি দিয়ে এই করলাটা ভাজা নেই।